अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। प्लीज जतटा सिंपल भावे करा जाए ततटाई सिंपल रेखो। যদি তুমি এখন অঝরে কাঁদছ তাই না, কিন্তু আজ তোমার চোখে জল দেখে দুঃখ পাওয়ার বদলে খুব খুশি আমি। আই এম ভেরি হ্যাপি জ্যোতি। এটা খুব ভালো হয়েছে যে তুমি তোমার মায়ের কথা শুনেছ। আমি চাইছিলাম যে তুমি সেই দিনই তোমার মায়ের কথা শোনো, কারণ আমি জোর করতে চাইনি। তার কারণ ওটা তোমার ডিসিশন ছিল, এটা তোমায় ডিসাইড করতে হতো যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তাছাড়া তোমার কাছে বারণ করার অনেক কারণও ছিল। এনিওয়েজ, তোমার ওই ডিসিশনে আমি তোমার সঙ্গে ছিলাম আর এখনো আছি, কিন্তু আজকে আমি সত্যিই খুব খুশি। ঠিক আছে, তাহলে আপনি একটু দাঁড়ান, আমি ম্যানেজার বাবুকে খবর দিচ্ছি। যান, ম্যানেজার বাবু ডাকছে আপনাকে, আপনি যান গিয়ে ওই পার্সেলটা ওনাকে দিয়ে আসুন, চলুন। মেয়েটাকে কি দেখতে বস, মনে হচ্ছে ওকে এক্ষুনি এখান থেকে তুলে নিয়ে চলে যায়।
কি দেখতে দেখেছিস মেয়েটাকে? এরম মেয়েকে দিয়ে প্রাইভেট শো করতে হয় বুঝলি, হেভি মজা হবে তাই না? ওয়েট করতে পারছি না ভাই, তুই যদি বলিস ওকে এখান থেকে নিয়ে যাবো। এখান থেকে ও যে টাকাটা কামাচ্ছে না, তার ডাবল টাকা দেবো আমরা। আরে তাহলে দৌড়ে দৌড়ে আসবে, এইসব মেয়ে টাকার জন্য সবকিছু করতে পারে। ব্রজু, আমি একটু ওয়াশরুমে যাব। যাও কিন্তু তাড়াতাড়ি এসো, সবাই মুডে আছে, ভালো ইনকাম হবে, তাড়াতাড়ি যাও। দাদা একটু সাইড দিন না। এখানে না আসলেই হয়তো ভালো হতো, অন্তত আমার এই দিনটা হয়তো দেখতে হতো না। আরে তোর কি হয়েছে কি বলতো, একটু একটুও কি লজ্জা করছে না তোর? তুই যে এসব করছিস না সুষমা, এগুলো ভদ্র বাড়ির মেয়েরা কখনো করে না। ভালো বাড়ির মেয়ে? হ্যাঁ, লজ্জা আর সম্মান দিয়ে পেট চলে না দাদা, খিদের জ্বালায় না মানুষকে বাধ্য হয়ে তখন সব কাজ করতে হয়। আর আমায় জ্ঞান দেওয়ার আগে তুমি নিজেকে একবার দেখো। এই এই হাতে চিঠি আর পার্সেল নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ানো, তুমিও কি এই কাজটাই করতে চেয়েছিলে? বলো, খুশি তুমি এই কাজ নিয়ে? বলো দাদা, আজকের এই দুনিয়ায় সৎ ভালো লোকের কোনো জায়গা নেই। যারা অসৎ স্বার্থপর হয় শুধু তারাই ভালো আছে। যদি আমিও জ্যোতির মতো একজন বড় বাড়ির ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে নিতাম, তাহলে আজ আমার এই অবস্থা হতো না। কিন্তু আমি সেই মানুষটার হাত ধরেছি যাকে আমি ভালোবেসেছি, তুই আমায় তো শাস্তি পেতেই হবে। বাড়ির লোক আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাহলে আমি কোথায় যাব? কোথায় যাব আমি? না কি মরার চেয়ে কাজটা করে অন্তত দুটো টাকা তো আসবে। তুই অন্য কোনো কাজ করতে পারতিস না? তাহলে বলো আমি কি করব? কি করতাম আমি? লোকের বাড়িতে গিয়ে একটু বাসন মাজবো আমি, নাকি ঝাড় দেব? আর আর এমন কি করেছি আমি? শুধু ডান্সই তো করছি আমি। এটাকে কি ডান্স বলে নাকি? ডান্স বলে এটাকে? আর এখানকার এখানকার মানুষজন তোর নামে যে নোংরা নোংরা কথাগুলো বলছিল, ওদেরকে কি বলে? হ্যাঁ, শিল্পীর প্রশংসাকারী? আরে এর থেকে ভালো তো তুই অন্য লোকের বাড়িতে গিয়ে বাসন মাজতি, ঝাড় দিতিস তুই, অন্তত দুবেলা সম্মানের সাথে খাবারটা খেতে পারতিস তুই। সম্মানের টাকায় খাচ্ছি আমরা দুজন, কারোর সামনে ভিক্ষে চাইছি না, পরিশ্রম করছি দুজনে। আর তোর যদি এত সমস্যা হচ্ছে তাহলে কোনো চাকরি জুটিয়ে দে, করবো আমি। কিন্তু হ্যাঁ, তোর মতো এই বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ানোর চাকরি নয়। আর তোর যদি এতই লজ্জা করছে নিজের বোনকে সবার সামনে নাচতে দেখে, তাহলে একটা কাজ কর না, আমাকে 5-10 লাখ টাকা এনে দে, আমি কোনো বিজনেস শুরু করব। বল, দিতে পারবি? পারবি না, তাহলে তোর মুখটাও বন্ধ রাখ। চলো সুষমা, সুযোগ পেলে সবাই ভাষণ দেয়, চলো। সুষমাকে কোলে করে খাইয়েছি আমি, ওকে আমি খুব ভালো করেই চিনি।
আর ওর প্রতি আমার বিশ্বাস আছে। ও যা কিছু করছে সেই সব কিছুর পিছনে কোনো উদ্দেশ্য রয়েছে। কমল। হ্যাঁ মা। জ্যোতির বিয়ের পরে প্রথম রাখি উৎসব। বাবা এইবার জানে এটা খুব ভালো করে হয়, তাই না? মনে আছে শেষ রাখি উৎসবে ও কি করেছিল? দীপুর জন্য রাখি উৎসবে কি করবে, ওকে কি কি উপহার দেবে, কত কিছু চিন্তা ভাবনা করেছিল, তাই না? একদম ঠিক কথা বলেছেন মা। সুষমারা তো বিয়ের পর এটা প্রথম রাখি। কত ভালো হবে যদি তিন বোন আবার আগের মতো রাখি। কিরকম দাদা আমি, যেই বোন প্রতি বছর আমায় রাখি পরিয়েছে, সেই দায়িত্বটুকু আমি পালন করতে পারিনি। দীপু, কি হয়েছে বাবা, তুই খাবার খাচ্ছিস না কেন? এই তো খাচ্ছি আমি মা। দীপু, বাবা কোনো গন্ডগোল হয়নি তো? তোর কাজকর্ম ঠিক চলছে তো? হ্যাঁ সব ঠিক আছে। দীপু আরেকটা রুটি নে না। সুধা, আরে এই এখানে কেটে গেল কি করে তোর? না ওই জানি না আমি, কোথাও লেগে গেছে হয়তো। কি বাজে ভাবে কেটে গেছে আর তুই বলছিস যে জানিস না? না মা, অল্পই লেগেছে, ঠিক হয়ে যাবে। ঘরে গিয়ে একবার ওষুধ লাগিয়ে নে, না হলে আবার সমস্যা হয়ে যাবে। হ্যাঁ দীপু তুই রুটি নে না। না ঠিক আছে। কি হয়েছে দীপু, একটা মাত্র রুটি খেয়েছিস তুই, খাচ্ছিস না কেন বাবা? না মা, আসলে আমার খিদেই নেই। আরে শোন, মেয়েটাকে কি দেখতে বস? এরম মেয়েকে দিয়ে প্রাইভেট শো করতে হয় বুঝলি, হেভি মজা হবে, তাই না? ওয়েট করতে পারছি না ভাই, তুই যদি বলিস ওকে এখান থেকে নিয়ে যাবো। এখান থেকে ও যে টাকাটা কামাচ্ছে না তার ডাবল টাকা দেবো আমরা। আরে তাহলে দৌড়ে দৌড়ে আসবে। কি করবো আমি, কি করে বলবো সবাইকে যে সুষমা না, মা এটা শুনতে পেলে খুব কষ্ট পাবে, আর বাবা, বাবাও সহ্য করতে পারবে না। কিন্তু কাউকে না কাউকে তো বলতেই হবে। কি করব, কাকে বলবো? জ্যোতি দিদি, হ্যাঁ ওর সাথে কথা বলি বরং। সবসময় আমাদের সবার সব সমস্যা দিদিই তো সমাধান করেছে। জ্যোতি দিদিকে এসব বলতে পারবো না, অকারণে চিন্তা করবে জ্যোতি দিদি। এত কষ্টের পরে তো দিদি একটু খুশির মুখ দেখেছে, এই মুহূর্তে দিদিকে এসব আজে বাজে কথা বলে টেনশন দেওয়া ঠিক হবে না। এই রাতে
ভয় লাগে, আমার খুব ভয় লাগে, আর জেগে থাকার জন্য আমার আমার হাতও কাটতে পারবো না। কিন্তু কিন্তু এরকম না করলে তো ঘুমিয়ে পড়বো না, না আমি ঘুমোতে পারবো না, না 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 আমি ঘুমোতে পারবো না, আমার এসব কী হয় না। কালকে সকালে যখন আমার চোখ খুলবে তখন আমি নিজেকে এই এই ঘরেই দেখতে চাই, কোনো কোনো পার্কের বেঞ্চে নয়, না আমি ঘুমাবো না। বাইরে বাইরে তো তখনই যাব যখন এই দরজা খোলা থাকবে, যদি এই দরজাই না খোলে তাহলে দরজাটা লক কে করেছে? বাট ওয়াই?
সবুজ। প্রফেসর স্যার উঠুন, সকাল হয়ে গেছে। স্নান করতে যাওয়ার আগে তোমার জন্য চা রেখে গেছিলাম, মনে হচ্ছে আজকে শরবত খাওয়ার ইচ্ছে হয়েছে, চা তো ঠান্ডা হয়ে গেছে। প্রফেসর স্যার তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ নাকি না? বুঝতেই পারছি কি ডিসিপ্লিন শেখাও তোমার স্টুডেন্টদের। আউচ, পঙ্কজ কি করছো বলো তো? তুমি অনেক বড় হয়ে গেছো, এইরকম দুষ্টুমি শুধু বাচ্চারা করে। বাহ, চন্দনের গন্ধ। তুমি আমাকে কি বলে ডাকলে জানো? প্রফেসর সাহেব, তাই তো? তোমাকে তো এবার এই অপরাধের জরিমানা দিতেই হবে। ছাড়ো না পঙ্কজ, সবার জন্য রান্না করতে হবে তো। মিথ্যাবাদী, এবার তো তোমার শাস্তি দ্বিগুণ হয়ে গেছে। খাবার তো আমি এবার তোমার বাড়িতে গিয়েই খাব। আমার কাছ থেকে দূরে যাওয়ার বাহানা খুঁজছো নাকি? আমার বাড়ি? সে তো এখানেই। আমি তোমার বাপের বাড়ির কথা বলছি। ওখানে তো শুধু আমরা দুজন যাচ্ছি, কিন্তু বাকিদের সবার কি হবে? হ্যাঁ অবশ্যই করবে, কিন্তু সেটা শাস্তি ভোগ করার পরে। সুধা, ওঠ মা, সকাল হয়ে গেছে। আরে ও সুধা, দরজাটা খোল। সুধা, দরজাটা খোল। সুধা, কি ব্যাপার? এখনো দরজাটা খুলল না, সব ঠিক আছে তো? মেয়েটা, দরজাটা খোল। আরে মা, আমি। হ্যাঁ হ্যাঁ, এখনই আসছি ঠাম্মা। হায় ভগবান, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছিল। আমি তো ঘাবড়ে গেছিলাম যে তোর শরীর আবার খারাপ হলো কিনা। না ঠাম্মা, আমি ঠিক আছি। ওই ওই একটু ঘুমিয়ে দেরিতে। ভগবানের অনেক দয়া যে তুই ঠিক আছিস, কিন্তু মা তোর জন্য খুব চিন্তা হয়। তুই এতটা দুর্বল, তোর শরীরটা ঠিক থাকে না। ভগবান না করে, কিন্তু মাঝে মাঝে আমার এইটা মনে হয় তোর শরীর অসুস্থ হয়ে যদি পড়ে থাকিস কে দেখবে তোকে? তুমি তুমি চিন্তা করো না ঠাম্মা, আমি একদম ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাল থেকে তোকে একটা কাজ করতে হবে মা। রাত্রিবেলা ভেতর থেকে দরজা বন্ধ করবি না, দরজাটা ভেতর থেকে খোলা রাখবি। যদি আমার চিন্তা হয় তাহলে তোকে একবার দেখে তো আসতে পারবো, সেই জন্য ভেতর থেকে খোলা রাখা দরকার, ঠিক তো? আরে এরকম বোকার মতো তাকিয়ে আছিস কেন? আমি কার সাথে কথা বলছি? কি হয়েছে তোর? আমি কি বলছিলাম এতক্ষণ বল। হাম্মা, ওই ওই মেয়েটার অবস্থা দেখো। আরে মেয়েটা, আমি বলছিলাম যে রাত্রিবেলা, আমি বলছিলাম যে আজকে জ্যোতির আসার কথা, সব ব্যবস্থাও তো করতে হবে, কি তাই না? তাড়াতাড়ি করে তৈরি হয়ে আয়। হ্যাঁ চল, ঠিক আছে।
সুষমা এখনো কি চা হয়নি? হ্যাঁ ব্রজ, আর একটুখানি নিয়ে আসছি। আরে তোর কি হয়েছে বলতো? তোর কি একটু লজ্জা করছে না নাকি? এই যে তুই এইসব করছিস না সুষমা? কোনো ভদ্র বাড়ির মেয়েরা এইসব কাজ করে না। সুষমা, এক কাপ চায়ের জন্য এত সময় লাগে নাকি? ব্রজ, এই তো হয়ে গেছে, এই তো চা নিয়ে আসছি আমি। আবার কি সুষমা, জানি বাড়িতে রান্না বান্না কিছুই শেখায়নি, এটাও কি শেখায়নি চা কিভাবে সার্ভ করতে হয়? কি এটা? সরি, এরপর আমি খেয়াল রাখব। ব্রজ, একটা কথা বলবো? আমার খুব ভয় লাগছে, যদি কাল রাতের সব কথা দাদা বাড়িতে বলে দেয় তাহলে কি এমন পাহাড় ভেঙে পড়বে ওদের মাথায়? হ্যাঁ, তুমি এইসব বেকার ভাবনা চিন্তাগুলো বন্ধ করো। আর এমনিতেও তুমি যেটা করছো সেটাকে পরিশ্রম বলে, পরিশ্রম। আর এমনিতেও আমাদের সংসার খরচ তোমার বাড়ির লোকেরা চালায় না যে ওদের কথা শুনতে যাব। একটা নেকলেস দিয়ে সব দায়িত্ব ছেড়ে ফেলেছি নিজেদের ঘাড়তে। ওটা ছাড়া আর কিছু দিয়েছে, কিছু করেছে? কিচ্ছু করে না ব্রজ, আমি সেটা বলতে চাইছি না। যদি মা জানতে পারে তাহলে মা খুব কষ্ট পাবে। আমি তো বাড়ির মেয়ে। এমন মহান পরিবার যারা নিজের খরচটুকুও চালাতে পারে। ভুল কি বললাম, যদি তো বাড়ির খরচা চালায়, নিজের মেয়ের ইনকামে খায় আর বাইরে লোকের কাছে আত্মসম্মানের বড়াই করে বেড়ায়। মেয়ে ওই মহান পরিবারের মানতে হবে। ঠাকুরপো, আমি ভেতরে আসতে পারি? আরে বৌদি, ভেতরে এসো। গুড মর্নিং। গুড মর্নিং বৌদি। কি ব্যাপার, আজ তুমি এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছ? কাল রাতে দেবিকার সঙ্গে দেখা করতে গেছিলে বুঝি? আরে না বৌদি, অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছিল। দেবিকার সঙ্গে অনেকদিন মিট হয়নি। দেখা হয়নি তো কি হয়েছে, ফোনে কথা বলে নাও। আমি তোমাকে বলেছিলাম না বৌদি, দেবিকা ভীষণ মুডি। ও না আমাকে কোনো ফোন নাম্বার দিয়েছে আর না কোনো অ্যাড্রেস। ভারী অদ্ভুত ব্যাপার তো, আজ পর্যন্ত নিজের ব্যাপারে ও তোমাকে কিচ্ছু বলেনি। আমি জানি পৃথিবীতে এখনো এমন অনেক মানুষ আছে যারা নিজেদের প্রাইভেসির জন্য মোবাইল ফোনও ব্যবহার করতে চায় না, কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করার কোনো মাধ্যম তো নিশ্চয়ই আছে, ইমেল আইডি বা অন্য কিছু। আমি ওকে অনেকবার জিজ্ঞেস করার চেষ্টা করেছি, এমনকি ওকে আমি নিজের নাম্বারটাও দিয়েছিলাম, কিন্তু ও কখনো আমাকে কোনোদিন ফোনই করেনি। তুমি হয়তো এটা জানলে বেশি অবাক হবে যে আমি এটাও জানি না ও কোথায় জব করে। দেখো উদয়, যদি তুমি দেবিকার সঙ্গে তোমার সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে সবার আগে তোমাকে ওর ব্যাপারে আরো বেশি করে জানতে হবে। ওর ফ্যামিলির সঙ্গে দেখা করো, হতে পারে তুমি ওর ব্যাপারে যা ভাবছো ও তার থেকে অনেকটাই আলাদা। কিন্তু আমার তো ভারী অদ্ভুত লাগছে যে ও আজ পর্যন্ত ওর ফ্যামিলির সাথে তোমার আলাপ করায়নি। যদি কোনো মেয়ে তোমার প্রতি ইন্টারেস্টেড থাকে তাহলে তো সবার আগে তোমাকে ওর ফ্যামিলির সঙ্গে দেখা করাবে। কিন্তু দেবিকা এতদিন ধরে কোনোদিন ওর বাড়ির লোকের কথা তোমাকে বলেনি। উদয়, আমার মনে হয় আরেকটু এগিয়ে যাওয়ার আগে দেবিকার সম্বন্ধে তোমার আরো ভালো করে জানা উচিত। হ্যাঁ বৌদি, তুমি হয়তো ঠিকই বলেছো যদি, কিন্তু সন্দেহের উপর কোনো সম্পর্ক তৈরি হয় না। এই ইয়াঙ্গার জেনারেশন তোমার মতন ভাবে না যদি। বুঝতে পারছি তুমি একটা আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, কিন্তু দেখো পঙ্কজ যখন বললো যে ও তোমাকে বিয়ে করতে চায় তখন আমরাও তোমার সম্পর্কে কতটুকুই বা জানতাম,
ইনফ্যাক্ট তোমার ফ্যামিলির সাথে তো আমাদের প্রথমবার বিয়ের দিনই দেখা হলো। সো ডোন্ট ওয়ারি, আমাদের ফ্যামিলি এই ব্যাপারে একটু ব্রড মাইন্ডেড। যেভাবে আমরা তোমাকে ওয়েলকাম করেছি এই ফ্যামিলিতে, আই এম শিওর দেবিকাকেও আমরা অ্যাকসেপ্ট করে নেব। আপনি একদম ঠিক বলেছেন ছোট মা, আসলে আমি উদয়কে নিয়ে একটু কনসার্ন ছিলাম তাই। থ্যাংকস, আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি আর আমার দেওয়া শিক্ষার উপর পুরো বিশ্বাস আছে। আমি জানি যাকেই পছন্দ করবে লাখে একজন হবে। থ্যাংক ইউ মম, আমাকে এতটা বিশ্বাস করার জন্য। কিন্তু কোথাও না কোথাও আমার এটাও মনে হয় যে জ্যোতি বৌদিও ঠিক কথাই বলছে। মম, আমি এটা জানি যে বিয়ের শেষ দিন পর্যন্ত আমরা জ্যোতি বৌদির পরিবারের কারোর সঙ্গে মিট করিনি, কিন্তু পঙ্কজ দাদা তো জ্যোতি বৌদি আর তার পরিবারের মধ্যে যা কথা হয়েছিল তার ব্যাপারে সবই জানত। তাই আমার মনে হয় যে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমার দেবিকার ব্যাপারে আরো খোঁজ খবর নেওয়া উচিত। কিন্তু উদয়, তুই জানিস দেবিকাকে ও এইসব পছন্দ করে না। আই নো মম, ইউ ট্রাস্ট মি। সেই জন্যই তো আমি বৌদিকে দেবিকার সঙ্গে মিট করাতে চাই, যাতে বৌদি দেখা করে সঠিক সিদ্ধান্ত দিতে পারে। হ্যাঁ হ্যাঁ উদয়, আমারও দেবিকার সঙ্গে দেখা করে খুব ভালো লাগবে। দেখ, তুই যা করতে চাস ভেবেচিন্তেই করিস ব্যাস, কারণ পৃথিবীতে এমন অনেক লোক আছে যাদের তাদের ফ্যামিলির সাথে খুব ভালো একটা সম্পর্ক নেই। যেমন তোর জ্যোতি বৌদিকেই দেখ, হতে পারে দেবিকারও তার ফ্যামিলির সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই, তাই জন্য আজ পর্যন্ত কারোর কথা বলেইনি। অজান্তে তুই যাতে ওকে কষ্ট না দিস তাই বলা, কি জ্যোতি? ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।